দুর্নীতির ধামাচাপা দিতে এবার অডিট টিমকে ম্যানেজ করতে মাঠে নেমেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর কর্মকর্তারা। রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল ভুরি ভোজের, যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। অভিযোগ উঠেছে অপতৎপরতার পেছনে আছেন পিডিবিএফ এর এমডি মাহবুবুর রহমান। শেখ জালালের ছবিতে সুশান্ত সিনহার অনুসন্ধানী রিপোর্ট। 17 জানুয়ারি 2016 দুপুর 1:45 মিরপুর সনি সিনেমা হলের নিচে ভিআইপি চাইনিজ রেস্টুরেন্ট। অনেকটা সিনেমার স্টাইলে একে একে তিনটি গাড়ি থেকে নেমে এলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির এমডি মাহবুবুর রহমানের নেতৃত্বে 15 জনের ওই দলে ছিলেন সরকারি অডিট টিমের প্রধান আব্দুল ওয়াদুদ সহ 5 জন। বেলা 3:20 দেড় ঘন্টার বৈঠকে খাওয়া দাওয়া শেষে নেমে আসেন পরিষদ সহ মাহবুবুর রহমান। খাবারের বিল 10,210 টাকা। খোশ মেজাজে সবাই, যাদের দুর্নীতির বিরুদ্ধে নিরীক্ষা তাদের সাথেই দলে বলে পুরো অডিট টিম। গত 5 জানুয়ারি থেকে পিডিবিএফ এর দুর্নীতির বিরুদ্ধে বিশেষ অডিট কার্যক্রম শুরু করেন এই কর্মকর্তারা। প্রতিদিনই আসে, এক সপ্তাহের উপরে মানে অডিট চলতেছে। এই ঘটনার পরও নিরপেক্ষ অডিটের আশ্বাস পিডিবিএফ এর চলমান অডিট দলের প্রধানের কণ্ঠে। একদিন ঘুরলো খাওয়ালো এবং এই 30 দিনের অডিট জিরো হয়ে যাবে তা তো না, তাদের একটু ডিস্টার্ব হচ্ছে আমি জানি। তাকে বলছি যেটা আমি ঊর্ধ্বতন করছি ওকে বলবো কি না এরকম, সেটা আমি তার নলেজে আছে আমার কিছু। অথচ অডিটর জেনারেল বলছেন বিধি অনুযায়ী অডিটের আওতায় থাকা প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি। কারো থেকে অর্থ নিয়েছেন বা কারো সম্পদ ব্যবহার করেছেন তার প্রাপ্যতার বাইরে, তাহলে আপনার সেই সমস্ত আইনের ধারা মতে তদন্তকারী কর্মকর্তা বা বোর্ড নিয়োগ করে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে তদন্ত যদি অভিযোগটা সত্য বলে প্রমাণিত হয় তাহলে তিনি মানে তাকে আমরা শাস্তি দিতে পারি এবং আমরা দিচ্ছিও সেটা। পিডিবিএফ এর অডিট না হওয়া সহ এমডির কয়েক কোটি টাকার দুর্নীতি নিয়ে বছরখানেক আগে ধারাবাহিক প্রতিবেদন সম্প্রচার করেছিল যমুনা টেলিভিশন। অভিযোগ প্রমাণ হওয়ায় চাকরি হারান প্রতিষ্ঠানটির বাগেরহাটের 6 কর্মকর্তা। নতুন করে শুরু হয়েছে পুরো প্রতিষ্ঠানের 7 বছরের আর্থিক কার্যক্রমের সরকারি অডিট। একদিকে সরকারি অডিট দলকে ভুঁড়িবোধ সহ টাকা পয়সা দিয়ে ম্যানেজের চেষ্টা, অন্যদিকে অডিটরদের রুমে সার্বক্ষণিক একজন কর্মী বসিয়ে রেখে অডিটরদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আছে পিডিবিএফ এর এমডি মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগ নিয়ে জানতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।